ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে আজ সোমবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সরাইল উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল সরকারি কলেজের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুজ্জামান লস্করতপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমান, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার, সদস্য সচিব নূর আলম ও সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী জামাল হোসেন লস্কর, সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল মাহমুদ আলী, এনামুল হক, মাজহারুল ইসলাম, আইয়ুবুর রহমান, অ্যাডভোকেট আলামিন কাউসার, বিএনপি নেতা অ্যাডভোকেট সোহেল রানা খাদেম, অ্যাডভোকেট শামসু হাফেজ সেলিম, নগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাহার হোসেন বকুল, যুবদল নেতা সেলিম লস্কর, পলাশ হিরু, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী মেহেদি হাসান পলাশ, স্বেচ্ছাসেবক দলনেতা আল আমিন শাহরিয়ার প্রমুখ। বক্তাগণ বলেন, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। কালক্ষেপণ না করে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে প্রেরণের জন্য সরকারের কাছে দাবি জানান, অন্যথায় অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে বলে বক্তাগণ হুঁশিয়ারি দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনি একজন মা, আপনি যদি আজকে দেশটির বেগম খালেদা জিয়ার মতো এমন অসুস্থ থাকতেন, মৃত্যুর মুখোমুখি থাকতেন, আজকে যদি আপনাকে চিকিৎসা না দেওয়া হতো, আপনার সন্তানদের মন মানসিকতা কেমন হতো? তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ওনাকে বিদেশে গিয়ে ওনার চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা না করে ওনাকে তিলে তিলে হত্যার যে ষড়যন্ত্রে নীল নকশা করছেন, এগুলো কিন্তু ইতিহাস কলঙ্ক হয়ে থাকবে। তারা ক্ষমতায় সারা জীবন থাকতে পারবেন এই নজির এই পৃথিবীতে নাই। সরাইল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।